আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে বরশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের ইউটিউব ক্লাসে স্বাগত। আমি রওশন আক্তার, সহকারী শিক্ষক জীব বিজ্ঞান। আমি আজকে তোমাদেরকে পড়াবো চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ে অধ্যায় ৩ মাটি সম্পর্কে। আসো আমরা দেখে নিই, এখানে এটা আজকে আমাদের একটি এসডাব্লিউ থাকবে, সেটা হবে এসডাব্লিউ ৫। এটা আমি ক্লাস শেষে তোমাদেরকে বলে দেব, কিন্তু প্রথমে চলো আমরা আজকের টপিক নিয়ে আলোচনা করি। তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের অধ্যায় ৩-এর টপিকের নাম, অধ্যায়ের নাম হচ্ছে মাটি। এখন মাটি তো আমরা সবাই চিনি, ঠিক না? মাটির আসলে সংজ্ঞাটা কি? মাটির সংজ্ঞা হচ্ছে যে পৃথিবীর উপরিভাগের নরম আস্তরণটি হচ্ছে মাটি। এই মাটি কিন্তু আমরা উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল হিসেবে ব্যবহার করে থাকি। এখানে দেখো, মাটিতে কিন্তু উদ্ভিদ জন্মে থাকে এবং এই উদ্ভিদকে খেয়ে কিন্তু প্রাণীরা বেঁচে থাকে। তার মানে বোঝা গেল যে উদ্ভিদ ও প্রাণী উভয়ের জন্যই কিন্তু মাটি খুবই গুরুত্বপূর্ণ। এখন মানুষ তার বিভিন্ন কারণে মাটিকে ব্যবহার করে থাকে। এখন আমরা নিশ্চয়ই জানি, যখন কোনো কিছু ব্যবহার করা হয়ে থাকে তখন কিন্তু এটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এখন মানুষ যে বিভিন্ন কারণে মাটিকে ব্যবহার করে আসছে, সে কারণে মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাটিকে দূষিত করছে, মাটিতে বিভিন্ন ক্ষতিকর উপাদান মিশাচ্ছে। এভাবে যখন মাটিতে বিভিন্ন ক্ষতিকর উপাদান মিশে যাচ্ছে, তখন আমরা তখন তাকে বলছি মাটি দূষণ। এখন দেখো, আজকে যেহেতু আমরা মাটি দূষণ এবং তার প্রতিকার সম্পর্কে পড়বো, আমি তোমাদেরকে মাটি দূষণের একটি সুন্দর সংজ্ঞা লিখে নিয়ে এসেছি, তোমরা এটা ফলো করবে। দেখো, মাটি দূষণের সংজ্ঞা আমরা কি করবো? মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বিভিন্ন ক্ষতিকর পদার্থ মাটিতে ফেলে, যখন মাটির উপাদান সমূহকে বিনষ্ট করে তখন তাকে মাটি দূষণ বলে। আশা করি পরীক্ষায় যদি মাটি দূষণ আসে তোমরা এটি সুন্দর করে লিখতে পারবে। এখন চলো, এই যে মাটি দূষিত হয়, চলো আমরা দেখি তো কিভাবে মাটি দূষিত হয়। এখানে আমি তোমাদেরকে চিত্রসহ কিছু পয়েন্ট লিখে নিয়েছি মাটি দূষণের কারণ। মাটি দূষণের কারণ দেখো, এখানে দেখতে পাচ্ছ যে একটা আবর্জনা ডাস্টবিন, এখানে কুকুর, তারপর তারপরে ময়লা আবর্জনা করতেছে, এর ফলে কিন্তু দেখো মাটি দূষিত হচ্ছে। তাহলে আমরা এক নম্বর পয়েন্টে যেটা লিখবো যে যেখানে সেখানে আবর্জনা, যেমন চিপসের প্যাকেট, গৃহস্থালির বর্জ্য ইত্যাদি ফেলা, এটা একটা মাটি দূষণের অন্যতম কারণ। এখন চলো দুই নম্বরে আসি। দুই নম্বর যেমন দেখো, কৃষিকাজে কীটনাশক ও আগাছানাশক ব্যবহার করা। তোমরা নিশ্চয়ই জানো কৃষিকাজের ফলন বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়ে থাকে। এই রাসায়নিক পদার্থ কিন্তু আলটিমেটলি কোথায় গিয়ে মিশতেছে? মাটিতে। যার কারণে কি হচ্ছে? মাটির উর্বরতা বিনষ্ট হচ্ছে এবং মাটি দূষিত হচ্ছে। এখন দেখো তিন নম্বর পয়েন্ট আমরা দেখতে পারি, শিল্প কারখানার তেল ও বিভিন্ন ক্ষতিকর পদার্থ মাটিতে ফেলা। আমরা নিশ্চয়ই জানি দিন দিন যেমন শহর তৈরি হচ্ছে, ঠিক তেমনি বিভিন্ন শিল্প কারখানারও সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। এখন এই সকল শিল্প কারখানা থেকে বর্জ্য পদার্থগুলো যে নির্গত হচ্ছে সেগুলো কোথায় যাচ্ছে? সেগুলো মিশতেছে মাটিতে এবং নদীর পানিতে। তার ফলে কি হচ্ছে? মাটিটা দূষিত হচ্ছে। তাহলে এখন যদি আমাদের আসে পরীক্ষায় যে মাটি দূষণের কারণ কি কি, আমরা কি বুঝতে পেরেছি, লিখতে পারবো? আশা করি তোমরা যদি এগুলো ফলো করো এবং চিত্রগুলো মনে রাখো, তাহলে তোমরা মাটি দূষণের কারণটি সুন্দরভাবেই লিখতে পারবে। এখন চলো আমরা শিখবো যে মাটি দূষণ, এই যে মাটি দূষণ হচ্ছে এটা রোধের উপায় কি? এই যে মাটি দূষণ হচ্ছে এর ফলে কি হচ্ছে? আমাদের কিন্তু আবাসস্থল ধ্বংস হচ্ছে। যার কারণে দেখো পশু পাখি, তাদেরও কিন্তু আবাসস্থল ধ্বংস হচ্ছে। তাছাড়া দেখো মাটি দূষিত হলে কি হয়, এর উর্বর ক্ষমতা হারায়, উর্বরতা কমে যায়। তখন কি হয়, উর্বরতা কমে গেলে ফলন কমে যায়, তাহলে কি হয়, খাদ্য ঘাটতি দেখা যায়। তার মানে মাটি দূষণ আমাদের জীবনে একটা মানে ক্ষতিকর প্রভাব রেখে দেয়। এছাড়াও দেখো মাটি যখন ক্ষতিকর পোষক পদার্থ মিশে যায়, তখন যখন আমরা একটু ফসল উৎপাদন করি তখন কিন্তু ওই ফসলেও সেই ক্ষতিকর উপাদান রয়ে যেতে পারে। তাহলে বুঝো মাটি দূষণ কিন্তু আমাদের জন্য খুবই ক্ষতির হুমকি স্বরূপ। তো এখন আমরা একটা কি করতে হবে, এটা রোধ করতে হবে। কিছু পদ্ধতি অবলম্বন করে আমরা কিন্তু এই মাটিকে দূষিত না করেই পৃথিবীতে সুন্দরভাবে বেঁচে থাকতে পারি। চলো আজকে দেখি এখন কী কী পদ্ধতি অবলম্বন করা যায়। এখানে আমি তিনটি পদ্ধতি লিখেছি। এক দেখো, নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলা। এই যে এখান থেকে লোকটি কী করছে, সবার ময়লা সংগ্রহ করে পরে সেটা ডাস্টবিনে ফেলছে। আমরা কিটা করি? যদি করে না থাকি তাহলে তাই করবো। আমরা কি করবো, যেখানে সেখানে চিপসের প্যাকেট বা ঘরের ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলে দিব না, কি করবো সেগুলোকে একটা নির্দিষ্ট স্থানে জমিয়ে তারপর সেখানে ময়লা আবর্জনা ফেলার স্থানে ফেলে দিয়ে আসবো।
পলিথিন আমাদের পরিবেশের জন্য অনেক ক্ষতিকর এবং এটা মাটিতে কিন্তু প্রায় 200 বছর টিকে থাকে। 200 বছরও কিন্তু পলিথিন মাটিতে মিশে যায় না। তাহলে বুঝতে পেরেছো যে আমরা যদি একটা পলিথিন বারবার বাইরে ফেলে দিই সেটা কিন্তু এমন না যে পচে মাটিতে মিশে যাবে, সেটা আমাদের পরিবেশকে দূষিত করবে। তো আমাদের কী করতে হবে, ওগুলাকেই বারবার ব্যবহার করতে হবে, মানে রিসাইকেল করতে হবে বা পুনর্ব্যবহার করতে হবে। 3 নম্বরে দেখো, জমিতে জৈব সার যেমন কম্পোস্ট ব্যবহার করা। জৈব সার বলতে আমরা বুঝবো যেগুলো আর কি কেমিক্যাল না, যেমন ধরো গোবর সার এবং আরো বিভিন্ন জৈব সার বের হয়েছে যেগুলো আসলে প্রকৃতির জন্য ক্ষতিকারক নয়, কারণ সেখানে কেমিক্যাল নেই। তো আমরা কি করবো, বিভিন্ন কেমিক্যাল সারের পরিবর্তে জমিতে যদি জৈব সার দিয়ে চাষ করি তাহলে জমিতে ক্ষতিকর উপাদানটা কম মিশবে। তো আশা করি আমি যে আজকে পড়ালাম মাটি দূষণ এবং মাটি দূষণ রোধের উপায় এটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ। এখন আসো আমি চলি SWতে। আজকে তোমাদেরকে আমি দিব SW5-9, সেটা হচ্ছে তোমাদের অনুশীলনের 4-1 নং প্রশ্ন। তো তোমরা যদি বুঝতে না পারো তাই কিন্তু আমি আবার নিজে লিখিয়ে দিয়েছি। তোমাদের অনুশীলনের 4-1 নং প্রশ্ন হয়েছে কিভাবে আমরা মাটি দূষণ রোধ করতে পারি বর্ণনা করো। তোমরা দেখো এটা কিন্তু এই প্রশ্নের উত্তর কিন্তু আমি আজকের ক্লাসে তোমাদেরকে বলেছি যে কিভাবে আমরা মাটি দূষণ রোধ করতে পারি। তো আশা করি তোমরা আমার এই পড়াটা বুঝতে পেরেছ এবং এই পড়ার আলোকে SW করতে পারবে এবং সেটা আগামী শনিবার ক্লাসে জমা দিতে পারবে। এবং সেটা ছাড়াও তোমরা পরবর্তীতে তোমাদের পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে মাটি দূষণ এবং এর দূষণটা রোধ করার উপায় সম্পর্কে। আশা করি আমার পড়াটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। তোমাদের সাথে আবার পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।